আসসালামু আলাইকুম, আমি শাহানা সেলিম। আমি পুরান ঢাকা থেকে আমার নিজ বাসা থেকে আমি হোম কিচেন মানে হোম শেফ হিসেবে কাজ করছি। আমার যে পেজ থেকে আমি কাজ করছি সেটা আম্মা কিচেন। কাজটা করার পিছনে আমার মেইনলি উদ্দেশ্য ছিল আমার কিছু করতে হবে এবং অবশ্যই সেটা প্রয়োজন। তিন সন্তান নিয়ে আমি বিভিন্ন স্ট্রাগলের মাধ্যমে যখন মানে চলছি, তার মাঝখানে আমার মনে হলো যে এই আয় ব্যয় আমার চলছে না। তার আগে আমি কবিতা নিয়ে মানে লেখালেখি করতাম, তো আমি যখন দেখলাম যে জীবন আর জীবিকার মাঝে আমাকে জীবিকাটাই বেছে নিতে হবে, বিভিন্নভাবে আমি যখন সাংসারিক আয় ব্যয় মানে আমি যখন কুলাতে পারিনি, আমি ড্রেসে তেমন একটা সাড়া পাইনি, তারপর আমি গত 20-এর লাস্ট দিকে আমি আচার নিয়ে কাজ করা শুরু করি। আচারে আমি ভালো ডেভেলপ পাই। আমি যে কাজটা করছি সেই কাজটা মানে আমি যদি সরকারিভাবে আরও একটু সহযোগিতা পাই তাহলে মানে ঋণের আমি কখনোই কোথাও প্রস্তাব করিনি, আর যদি আমাকে মানে ঋণ সহযোগিতা করা হয় তাহলে আমি আরও ডেভেলপ হব। আমি মানে এর মাধ্যমে আমি অনেক উপরে যেতে চাচ্ছি। আমি তো ফুড নিয়ে কাজ করছি বর্তমানে, তা আমার বিভিন্ন মানে আমাদের পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো আমার মানে ক্লায়েন্টদের কাছে যাচ্ছে এবং তারা আমি এমন কেউ পাইনি আমার মানে খাবারটা তাদের কাছে ভালো লাগেনি। আমি পুরান ঢাকার প্রচলিত যেমন কাচ্চি বিরিয়ানি কথাটাই ধরি, সেটা আমার একটু অথেন্টিক আমাদের আমার মনে হয়। হ্যাঁ, সেটা আমাদের বাপদাদার মানে এটা আমাদের পূর্বপুরুষ থেকে করে আসছে, তারা খুব মানে এটা প্রফেশনালি অনেকেই হয়তোবা সেটা ই করবে রপ্ত করতে পারবে, কিন্তু আমার মনে হয় যে আমরা পুরান ঢাকার যে আদি যারা তাদের সামনে অন্য কেউ চ্যালেঞ্জে হেরে যাবে। নারীদেরকে তেমনভাবে মূল্যায়ন করা হয় না, মনেই করে না যে মানে নারীরা কিছু একটা করতে পারবে। আমার সবসময় আমি ছোটবেলা থেকে আমার একটা মানে উদ্যমী মন ছিল যেটা আমি কখনোই প্রকাশ করতে পারিনি, বিভিন্নভাবে আমাকে চাপায়া দেওয়া হয়েছে যে কোনো কিছুতে। তো আমি জানি যে নারীরা যখন চেষ্টা করে তখন তারা বোধহয় ছেলেদের উপরে যাবে কিনা জানি না, কিন্তু নারীরাও অনেক কিছু পারে। আমার মতো মানুষ যদি আজকে 2 বছর যাবত কাজ করতে পারি তাহলে আমি ধরে নিলাম যে বাংলাদেশ এখন অনেক উন্নতির দিকে যাচ্ছে এবং নারীরা আমি কেন মানে আমার আমাকে দেখে আমার অনেক বন্ধু মানে আমার মেয়ে বন্ধুরা অনেকে ইন্সপায়ার হয়ে বিভিন্ন মাধ্যমে তারা কাজ করছে, যে মানে এটা আমাদের জন্য বা আমার জন্য তো অনেক বড় সফলতা। আমি চাচ্ছি বাংলাদেশ কেন বিশ্বে নারীরা আরও উন্নতি করবে এবং নিজের পায়ে দাঁড়ানোটা সবচেয়ে বড় কথা। একজন নারী কখনোই সে নারী না, সে মানুষ হবে, তাকে মানুষভাবে মূল্যায়ন করা হোক, এটাই হচ্ছে আমার মানে মেন প্রতিপাদ্য, আর কিছু চাই না। আমি ভোরের আকাশ, তো মানে আজকে আসছি এখন আপনারা আমাকে যে সুযোগটা করে দিলেন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ।